আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে যেটা নিয়ে আসছি সেটা হয়েছে কাচ্চি বিরিয়ানি। তো এই কাচ্চি বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আর এটা একদমই বাবুচির স্টাইল, বাবুচিরা যেভাবে রান্না করে ঠিক হুবহু অনুকরণ করে একইভাবে রান্না করেছি আমি। তা চলেন দেখে আসি। তো এই জায়গা গরুর মাংস আমি নিয়েছি 2.5 কেজির মতো, দেখতেই পাচ্ছেন পিসগুলো খুব বড় করে কেটেছি, বড় করে সাইজ করে নিয়েছি। তো এটা ধুয়ে নিয়েছি আমি ভালো করে। তা এখন এই জায়গায় লবণ দিয়ে লবণ পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 20 মিনিটের মতো। তা 2 চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি এই জায়গা দিয়ে, এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেব। তা চলেন দেখে আসি বাকি মশলাগুলো। কাজু বাদাম নিয়েছি, পেস্তা বাদাম, কাঠ বাদাম, কিশমিস, আলু বাকারা, আর এই জায়গায় আমি দিয়েছি জয়ফল জ্যোতি, এটা বেটে দেব। এটা বেটে দেব স্টার অ্যানিস, কাবাব চিলি, 2টা তেজপাতা, 1টা বড় এলাচ, আর 6টি সবুজ এলাচ, দারচিনি 3টি 4টি, গোয়ামরিচ, শাহী জিরা, গোলমরিচ এবং লবঙ্গ, আর 2টি তেজপাতা নিয়েছি। তা বাদামগুলো আমি কুচি করে কেটে নিব সবগুলো, আর জয়ফল আর জ্যোতিটা আমি এটা গুঁড়ো করে নিব। আর সব মশলাগুলো আমি আস্তেই অ্যাড করব, গুঁড়ো করব না। আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন, তাই আমি এটা আস্তেই অ্যাড করব। তা 15 মিনিটের মতন আমি এটা ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। তা পানিটা ঝরিয়ে নিয়েছি, মাংসটা এখন ভালোভাবে একদম ঝরিয়ে নিতে হবে, পানি যেন না থাকে কোনো। এই জায়গায় আলুটা আগে ভেজে নিচ্ছি, আর আলুর সাথে আমি জর্দা রং যেটা বলে ফুড কালার সেটা দিয়েছি, আর সামান্য লবণ দিয়েছি, দিয়ে মেখে এটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে সুন্দর একটা ঘ্রাণ আসবে, তাই ভেজে নেওয়া। তা আলুটা ভেজে নিয়ে একই কড়াইতে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি, ভাজাতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এটা পুরোপুরি। তা একই কড়াইতে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আর পেঁয়াজ বেরেস্তাটা সবসময় নাড়ার উপরে রাখতে হবে, নাহলে কিন্তু একসাথে আবার পুড়ে যাবে, সুন্দর হবে না, খেয়াল রাখবেন। ভালো করে ভেজে নিতেছি এগুলো, নাড়তেই হবে নাহলে কিন্তু লেগে যাবে। সম্পূর্ণ পেস্টটা সুন্দরভাবে যদি বেরেস্তা করতে চান তাহলে অবশ্যই অনবরত নাড়তে হবে এটা। তো দেখতেই পাচ্ছেন পেস্ট বেরেস্তা কিন্তু হয়ে গেছে, তা আমি উঠিয়ে নিচ্ছি এগুলো। চুলার আঁচ এই অবস্থায় অবশ্যই অফ করে দিবেন। তো পেস্ট বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে ভাজাটা, একদম পারফেক্ট। তা চলেন এখন আমি চলে যাই মূল উপকরণে। তা মাংসটা কিন্তু একদম ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছে, কোনো পানি থাকা যাবে না, আর লবণ পানির থেকে আর ধোয়ার দরকার নেই। আর যেহেতু আমি মাংসটা আগেই লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এই জন্য কিন্তু লবণটা আমি অল্প পরিমাণ দিয়েছি। আর এই জায়গায় আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, যেহেতু 2.5 কেজি মাংস, আর আমি 1 কেজি বাসমতি চাল দিব। দিয়ে দিচ্ছি পেস্ট বেরেস্তা, 2টি তেজপাতা মাঝখানতে ছিঁড়ে দিলাম, গোলমরিচ, কালো গোলমরিচ, স্টার অ্যানিস 1.5টা দিয়েছি, কাবাব চিলি 10-15টা হবে, সবুজ এলাচ, আর 1টি কালো এলাচ দিয়েছি, গুঁড়োমরি, মিষ্টি জিরা, শাহী জিরা, লবঙ্গ দিয়েছি 6-7টি, দিয়ে দিলাম আলু বাকারা, কিশমিস। আমি সম্পূর্ণ মশলাগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি, তারপর আবার বলে দিচ্ছি বোঝার জন্য। আর এই জায়গা 2.5 টেবিল চামচ, 4 চামচে 2.5 টেবিল চামচ আমি এই জায়গা কী বলে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, টক দই ফুড কালার দিয়ে রেখেছিলাম, এটা টক দইটা দিয়ে দিচ্ছি।
একটা জিনিস স্কেপ হয়ে গেছে, কাজু বাদাম বাটাটা আর পোস্ত জয়ফল আর জ্যোতিটা, এটা একটু স্কেপ হয়ে গেছে। সব একসাথে আমি দিয়ে মাখিয়ে নিচ্ছি। কাজু বাদামটা বেটে দিলে কিন্তু খাবারটা মাংসের একটা টেস্ট আসে খুব সুন্দর। এটা বেটে দিবেন 1/4 চামচ। আমি এই জায়গা ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েই রান্না করতে পারেন, তো আমি ঘিয়ের পরিমাণ একটু কম করবো এই জায়গা। আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেটা এই জায়গায় দিয়ে দিয়েছি আমি পুরোটা। আর অবশ্যই গরম তেলটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা কাচ্চি আমি কাঁচা মাংসটাই ম্যারিনেট করে চালটা দিয়ে দেবো, পুরো কাঁচা মাংসটাই বসিয়ে দেবো, এই জন্য গরম তেলটা অ্যাড করবেন। তা দুই দেখতেই পাচ্ছেন দুইটি কয়লা আমি গরম করে নিয়েছি, একটু কয়লার একটা ফ্লেভার আসার জন্য মাংসতে, যেহেতু আমি গ্যাসে চুলা রান্না করব এর জন্য। তা এখন উঠিয়ে নিচ্ছি, তো হয়ে গেছে। এটা ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর আসবে, দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু মনে হচ্ছে যে রান্না করা হয়ে গেছে। এখন আপনি চাইলে মাংসটা চেক করেও নিতে পারবেন মুখে দিয়ে। তা আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এখন সম্পূর্ণ আলুটা ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে দিব বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম সব দিয়ে দিচ্ছি একসাথে, যেহেতু এখন এইটার উপরে আমি চাল দিব এর জন্য। পেঁয়াজ বেরেস্তা আর চালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, এই জায়গায় 1 কেজি চাল বাসমতি চালটা নিয়েছি দাওয়াত, দেখতে পাচ্ছেন চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। আমি টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম 3 টেবিল চামচ, 4 চামচে 3 চামচ, এটা আগেই দেওয়া দরকার ছিল ভুলে গিয়েছিলাম, এই জন্য এখন পরবর্তীতে এখন দিয়ে দিলাম আমি। তা একটু মিশিয়ে নিচ্ছি, টমেটো ক্যাচাপটা অবশ্যই দিবেন। তা মিশানো হয়ে গেছে, এখন এটা রেখে আমি চুলাতে চলে যাব। আর এই জায়গা যে আমি বাকি বাদামটি ইউজ করব সেটি দেখিয়ে দিচ্ছি। আমি এই জায়গা 1/4 চামচ আমি শুকনো দুধ, গুঁড়ো দুধ নিয়েছি, আর বাদাম, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম সব একসাথে মিশিয়ে নিয়েছি। এটা আমি চালের উপরে অ্যাড করব, দেখিয়ে দিব সব। তা দুধ দিয়ে এটা আমি মাখিয়ে নিয়েছি। শাহি জিরা 1/2 চামচ পরিমাণ, 4 চামচের 1/2 চামচ, 3টি এলাচ, 3টি দারচিনি আর 4টি লং, লবঙ্গ দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, যেন চালটার ভিতরে লবণটা চলে আসে, যেন আমার যেহেতু আমি এটা ভাপে বসাবো তা চালটা যিনি লবণটা কম না হয় এই পরিমাণে আমি লবণ দিয়েছি, চালের সাথে লবণটা চলে আসে। তা শুধু একটা বলক আনাবো, বলকানে আমি দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু একদম শুধু একটা জাস্ট একটা বলক আসছে, ওই যে 90%, 50% সেটা কিন্তু আমি বলবো না, আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভালোভাবে বুঝিয়ে বলে দিচ্ছি। চালটা দেওয়ার পরে, ফুটান্ত পানিতে চাল দেওয়ার পরে জাস্ট চালটা বলক চলে আসলেই আপনি গরম পানি, আমার কিন্তু চাল চুলা অফ করি নেই, চুলাতেই আছে। তাই দেখতেই পাচ্ছেন ধাপে ধাপে বাদাম, কিশমিশ সব দিয়ে দিচ্ছি, এখন এক এক করে আবার চালগুলো দিয়ে দিচ্ছি, আমি একটার পর একটা ধাপে ধাপে দিয়ে দিচ্ছি, চুলা কিন্তু আমার ওইভাবেই আছে চালটা। এখন আর এক ধাপ আমি দিয়ে দিচ্ছি, জাস্ট একটা বলক আসছে, কিন্তু একদম রান্না করা যাবে না তাতে, কিন্তু পরবর্তীতে ভাপে দিলে চালটা কিন্তু ভেঙে যাবে। তা প্রত্যেকটা পাটে পাটে আমি কিন্তু কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে সব একসাথে রেখে, আর যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এখন ফেলে দিচ্ছি, আর মশলার দরকার নেই, যেহেতু পানি গরম করে দিয়েছি চালের ভিতরে সমস্ত ঘ্রাণটা চলে আসছে, তো উপর থেকে ফেলে দিচ্ছি সব মশলাগুলো। তো সম্পূর্ণ চাল কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, তো আমি বাদামগুলি দিয়ে দিচ্ছি, একই প্রসেসে কিন্তু আমি প্রত্যেক রিয়াল বাই রিয়াল দিয়ে দিয়েছি বাজে বাজে। আমি কেওড়া জল এবং গোলাপ জল দুটোটাই অ্যাড করছি 4 চামচে 2 চামচ করে,
আর দুধের সাথে আমি ঘি দিয়ে এবং ফুড কালার দিয়ে রেখেছিলাম মাখিয়ে, দেখতেই পাচ্ছেন গুলিয়ে রেখেছিলাম। এটা ঘি দিয়েছি যেহেতু চালটার উপর দিয়ে কোনো কিছু দেওয়া হয়নি, এই জন্য ঘিটা আমি এইভাবে দিয়েছি। আর একটু ফুড কালার সাইডে দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ, এর বেশি আর দরকার নেই। তা এখন আমি এটা মুখটা আটকিয়ে দিব। পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমি আগেই আটাটা ছেনে রেখেছিলাম কেওড়া জল, গোলাপ জল দিয়ে আর ফুড কালার দিয়ে। দেখতেই পাচ্ছেন চালটা একদম জাস্ট একটা বলক আসাতে আমি দিয়েছি। এখন এমনভাবে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে যেন ভিতর থেকে কোনো বাষ্প বের না হয়ে যায়। খেয়াল রাখবেন মুখটা ঠিক একদম চাপ দিয়ে আটকে দিতে হবে যেন কোনো বাষ্প বের না হয়। এটা অটোমেটিক যখন হয়ে যাবে, অটোমেটিক তার জায়গা সে খুঁজে বের করে বাষ্প বের হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন এটা হয়ে গেছে। আমি এক ঘন্টা রান্না করব। আর পাতিলটা আমি একটা তাওয়ার উপরে দিব, সরাসরি চুলার উপরে দেব না, তাহলে কিন্তু পড়ে যাবে, খেয়াল রাখবেন। আমি কিন্তু তাওয়ার উপরে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা কীভাবে রেখেছি। তাওয়াটা আগে গরম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম। তো এভাবে রান্না করব আমি এক ঘন্টা, ঠিক এভাবে তাওয়ার উপরে দিতে হবে। তো এক ঘন্টা পর চলে এসেছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা সুগ্রান বেরিয়েছে, দারুণ। আর একটা চাল আমার ভেঙে যায় নাই, অ্যান্ড প্রত্যেকটা চাল আমি নিয়ে নেবো। সাইড থেকে একটু আটাটি সরিয়ে নিচ্ছি, এগুলো একটু সরিয়ে নিচ্ছি, একদম পারফেক্ট। আর কি সুন্দর যেটা সুগ্রান বেরিয়েছে, রান্না না করলে বুঝতেই পারবেন না। খুবই সহজভাবে, ইজিভাবে আমি রান্না করা আপনাদের দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই ঘরে রান্না করে দেখবেন কেমন হয়, আর আমাকে জানাবেন রান্না করে। খেতে অসাধারণ হয়েছে, আর দেখতে পাচ্ছেন একটা চালও ভাঙেনি। তা আজকের মতন আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।